বর্ষা আসতে আবারও দাপট বেড়েছে ডেঙ্গির। ইতিমধ্যে ডেঙ্গি থাবা বসিয়েছে শিলিগুড়ির বেশ কিছু জায়গায়, আর সে কারণে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গি প্রবণ ওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে মেয়র গৌতম দেবের ওয়ার্ডও। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডে দুজনের ডেঙ্গি ধরা পড়েছিল। চিকিৎসা করিয়ে তারা সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। এই ওয়ার্ড ডেঙ্গু প্রবণ এলাকায় হিসেবেই চিহ্নিত হওয়ার পর চিন্তা বেড়েছে ওয়ার্ড কাউন্সিলর তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। যদিও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এই ওয়ার্ডকে ডেঙ্গি প্রবণ ওয়ার্ড বলা যাবে না, কারণ বর্তমানে এখানে ডেঙ্গি আক্রান্ত একজনও নেই। বৃহস্পতিবার সকালে তিনি স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন দপ্তরের মেয়র পরিষদ এবং বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে ওয়ার্ড পরিদর্শন করেন। ডেঙ্গির মশা সাধারণত পরিষ্কার জলে জন্মায়, সেজন্য বৃহস্পতিবার পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে সচেতন করতে দেখা গিয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। হাসপাতাল সার্ভে হচ্ছে, জল হলে দেখছি, তাদের টেস্টিংয়ে দিচ্ছি, NS1 পজিটিভ হলে আমরা ম্যাকালাইজে যাচ্ছি, আর সরাসরি ম্যাকালাইজে আগে 2-3 দিন জ্বর হলে সেটাকে NS1 হয়, 4 দিনের বেশি হয়ে গেলে তাদেরকে ম্যাকালাইজা করতে হবে, এবং ডাক্তারদের পরামর্শ নিয়ে আমাদের ভিসিটি টিম, আমাদের হাস্ট হাউস টিম, আমাদের আশাকর্মী তারা বাইরে যাচ্ছে, এটাকে আরও অ্যাক্টিভেট করছি থ্রু আউট দি ওয়ার্ডস। আজকেও মিটিং আছে, CMO একটা মিটিং ডেকেছেন, ফলো আপ মিটিং, সেই মিটিংয়ে আমি থাকবো, সেখানে আরও বিস্তারিত হবে। এছাড়া যে সমস্ত জায়গায় জল জমা অবস্থায় রয়েছে সে সমস্ত জায়গা থেকে জমা জল বের করার ব্যবস্থা এবং পুরো আইনে যা ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র। গৌতম দেবের আশ্বাস পাওয়ার পর এলাকায় ডেঙ্গি পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।